পয়গম্বর আদম বলেছেন, হে মানুষ, উম্মতে মুহাম্মদীকে আল্লাহ এত সুযোগ দান করেছেন যেটা আমি আদম নবী হইয়াও পাই নাই। কি পেয়েছে উম্মতে মুহাম্মদী আর আমি কি পাই নাই? বলে, উম্মতে মুহাম্মদীরাও জীবনে চলার পথে ভুল করবে, আমি আদমও একটা ভুল করেছি। ব্যবধানটা কোথায়? বলে, আমি ভুল করা মাত্র আমার শরীরের বস্ত্রগুলো পড়ে গেল, উলঙ্গ হয়ে গেলাম। মুহাম্মাদের উম্মতের দল, যদি বান্দা তুমি ভুল করে কোনো অপরাধ করো, আল্লাহ পাক তোমার পোশাকটাকে খুলে ফেলবেন না, ইজ্জত নষ্ট করবেন না। আমি আদম, ভুল করার কারণে আমাকে আল্লাহ জান্নাত থেকে পাঠায় দিলেন দুনিয়ার জমিনে। উম্মতে মুহাম্মদীর কোথাও পাঠাবেন না, যেখানে ভুল করবি ওই জায়গায় কানলে ক্ষমা পেয়ে যাবি। আমি আদম, ভুল করার কারণে কেঁদেছি বহু বছর, আল্লাহ পাক আমার কান্না সব জায়গায় কবুল করে নাই। কবুল করার জন্য রহমত নামের পাহাড়ের মধ্যে উঠাইয়া ক্ষমার ঘোষণা দিয়েছেন। উম্মতে মুহাম্মদী, তোদের জীবনে যদি কোনো ভুল করো, আদম বলেন কোনো পাহাড়ে যাওয়া লাগবে না, কোথাও যাওয়ার দরকার নাই, সমুদ্রের মাঝখানে বসে যদি ডাক দাও আল্লাহ বলেন, বান্দা তুই একটা ডাক দাও মাত্র তোর জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। ইয়া ইলাহি, মুজু সে মুজু কো দূর কর, তাকে দেখো মুজু মে তুজু কো এক নজর, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়। আদম নবী বলেন, রে উম্মত, আল্লাহ তোমাদের এত নেয়ামত দান করেছেন, আমি আদম হয়েও পাই নাই, শুধু নবীজির মহাব্বত, আজকে সেই নবীর উম্মত হয়েছো, নবীর মাধ্যমে কি ফ্যাসিলিটি আর কি হাদিয়া পাইনি, সেই হাদিয়া গ্রহণ করলি না। যদি নবীর চিনতি, গলায় ছুরি লাগলেও বাবা নবীর সুন্নতের জবাই করতে পারতি না। এ নবী উম্মতেরে জানায় দেন, আমার নবীর গুণগান যদি বয়ান করতে চাও, আল্লাহর কোরআনের আয়াত দিয়া বয়ান করো, জিন্দেগিতে বয়ান শেষ হবে না, মাপকাঠিতেও ভেজাল হবে হবে। যমুনা সেতু অনেকে দেখেছেন, দেখেননি? মূর্খ দুই বান্দা গিয়া কয় সর্বনাশ, এত বিশাল সেতু বানাইলো কেরে, জিন না ফেরেশতারা? একজনে বলে, না এটা সরকার বানাইলো। বলে, তো তো 20,000 টাকার নিচে পারে না। আর একটাই বলে, তার সেরা বোকা, এত বিশাল সেতু 20,000 টাকায় কেমনে হয়? কমপক্ষে 50,000 টাকা লেগেছে। দনজন যমুনা সেতুর গুণ গাইতেছিল, কিন্তু উদ্দেশ্য কারো মধ্যে বদনাম ছিল না, যা গাইলো আর যা বর্ণনা দিল তাতে গুণ হলো না বদনাম? বদনাম বলার উদ্দেশ্যর অন্তরে ছিল না, বদনাম হলো কেন? বলে, যমুনা সেতুর গুণ গাওয়ার জন্য যে এলেমের দরকার, ওই এলেম ওদের মধ্যে না। টেলিভিশনের বক্তার সাথে নবীর তুলনা দিছে সম্মান করার জন্য, অন্তরে কিন্তু নবীর সম্মান কমানোর উদ্দেশ্য ছিল না, কিন্তু বলার কারণে নবীর সম্মান হয় নাই, বরং কমে গেল। কমলো কেন, বাড়লো না কেন, কারণ হলো আমার নবীর শান আর মান গাওয়ার জন্য যতটুকু এলেম দরকার, ওই মূর্খদের মধ্যে সে কোরআন হাদিসের এলেম না। হাকিকত সে তু দুনিয়া বেখবর হাই, দুনিয়া কি নুমাইশ পর নজর হাই, নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা ভাই।
সরকারে কে বাসি বা খোদাবা। কথায় কথায় চ্যালেঞ্জ দেয় ক্যানভাসার, এমবিবিএস ডাক্তার। হ্যাঁ, গ্রামের কথা আছে, খালি কলসি নড়াচড়া বেশি করে। যার এলেম কালাম নাই, এরা স্টেজের মধ্যে শত শত কিতাব নিয়ে ক্যানভাসারের মতো চিৎকার মারে। ওরে তুমি স্টেজে সাধারণ মানুষের সামনে চিল্লাও কেন রে ভাই? বাংলাদেশে তো এমন একটা এখন এলাকা পাওয়া যাবে না যেখানে কওমি মাদ্রাসা পাওয়া যাবে না। মাদ্রাসার দরজা খোলা, লাইব্রেরি খোলা আছে, কিতাব রাখা আছে। যদি এলেমের বাহাদুরি দেখাইতে চাও, সাধারণ মানুষের ধোকা দিও না, ওই মাদ্রাসায় গিয়া ওলামায়ে কেরামদের নিয়ে কিতাব নিয়ে কথা বলো। শেখ মুজিবুর রহমান স্বাধীনতার স্থপতি, তার জন্মবার্ষিকী পালন হয়নি, কথা বলেন না? জিয়াউর রহমান সাহেবটা হয়নি, তার স্মরণে ফুলের মালা দেয়নি, নিজের গলায়, নিজের গলায় তো ভৈরবে কোথায়, তার কবর কোথায়? আরে নবীর উম্মতের দল শেখ মুজিবুর রহমান সাহেবের স্মরণে ফুলের মালা দিতে গেলে কই যায়? তার কবর গোপালগঞ্জ টুঙ্গি পাড়ায় যায়। ওরে মিলাদুন নবীর আশেক ভাই, তুমি যদি আমার নবীর জন্ম পালন করতে চাও আর ফুলের মালা দিতে চাও, পাকিস্তানের হজরতরে ভাড়া করে এনে তার গলায় কেন দাও? ফুলের মালা যদি দিতে চাও, নবীর জন্মবার্ষিকী যদি পালন করো, মদিনায় না নবীর রওজা? হ্যাঁ, না ফুল দিবা দেখবা জুতা মোবারক কারে বলে কি ফিডান আছে, খাবিরে বদমাস। এই যুবক, আমি যদি গায়ের জোরে উল্টা বলি দাঁড়ায় বল, এরপরে দিগায় তুই আমার বিচার কর। আর যদি বলো না হাফিজ ভাই ঠিক কথা, যে শেখ মুজিবুর রহমানের যদি জন্মবার্ষিকী পালনে শ্রদ্ধাঞ্জলি দেয় ফুলের মালা ওখানে দেয়, তো রসুলের তুলনাই হয় না, তুলনা হয় না? রসুলের রওজার তুলনা নেই, রসুলের মাজার শরীফের তুলনা নেই, আছে কোনো তুলনা? হ্যাঁ, সব দুনিয়ার ওলি আব্দাল গাউস কুতুব এক পালায় দিল, নবী কেন মিয়া বেলাল রাদিয়াল্লাহু আনহু সমান হবে না? একজন সাহাবী সমান হবে না? আচ্ছা, আমরা তোমরা সবাই বলি পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গাউসুল আজম যাকে বলে, ইয়া গাউসুল আজম বলে স্লোগান দেয় না? নারায় গাউসিয়া ইয়া গাউসুল আজম, এটা হাদিসের কোন কিতাবে আছে? এই যে এত বিশাল স্লোগান দাও, সেই বড় পীর নিজের কত ছোট মনে করেছেন? বলে রহমাতুল্লিল আলামিনের নিম্ন স্তরের সাহাবী যুদ্ধের ময়দানে যাইতেন, ঘোড়ার পিঠে উঠে যাইতেন, আর ওই ঘোড়ার পায়ের ধুলাজ লাগতো, আমি আব্দুল কাদের জেলানি, এত মর্যাদা তোমরা মনে করো? ওই ঘোড়ার পায়ে যে ধুলা লাগছে যুদ্ধের ময়দানে, ওই ধুলার সমান দাম আমি আব্দুল কাদের না। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সে তা প্রভুর মাদা, বরর বরাই থাকলে দিলে রহমত আসবে না,
নিজেকে নিজে ছোট মনে করি ও সাদা, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব কে আমাদের রব। আল্লাহ তাআলা বলেন, যারা আমাকে বলবে আমার রব আল্লাহ, আল্লাহ বলেন কোনো ভয় নাই, পেরেশানি নাই, আল্লাহ পাক তোমাকে কুদরতের জিম্মায় জান্নাতে পৌঁছায় দিবেন। অহংকারী হয় না রে ভাই, ইবলিস বলে আমার মতো ভালো কেউ নাই, আর তোমার আবার শ্রেষ্ঠ নবী বলেন আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসীরা। অহংকার করিও না রে ভাই, ঘটনা বলার সময় আমার হাতে নাই। ওলামায়ে কেরাম জানেন 30,000 হাদিসের হাফেজ জুনায়েদ বাগদাদির পীর আবু আব্দুল্লাহ, এত বড় আলেম, এত বড় বুজুর্গ, এত বড় মুহাদ্দিস, এত বড় মুহাদ্দিক একজন আলেম, 30,000 হাদিস তার মুখস্থ মাসনদ। এমন একটু অহংকার আসার কারণে জিন্দেগিতে বহু ধোকায় পড়ে গেলেন, আল্লাহ তাআলা শের জীবনে আবার তাকে ফিরায় দিয়েছেন। অতএব বাবা অহংকারী করিও না, আমার মতো পাগড়িওয়ালা টুপিওয়ালা শাইখুলা দিস মুফতি সাহেব বড় খতিব বড় বক্তা কেউ নাই। ও বাবা তুমি গ্যারান্টি দিবা যে তুমি জান্নাত পাইবা, তুমি ঈমান নিয়ে কবরে যেতে পারবা, গ্যারান্টি আছে নাকি? তাহলে নিজেকে বড় মনে করিও না, অন্যকে তুচ্ছ মনে করিও না। যাকে তুচ্ছ মনে করতেছো হইতে পারে আল্লাহর বান্দা কান্না করিয়া তোমার আগে জান্নাতে চলে যাবে। আমি কিতাবের মধ্যে পেয়েছি কখনো কখনো বান্দা নেক আমলের কারণে আল্লাহর রহমত থেকে দূরে যায়, আবার কখনো কখনো বান্দা গুনাহ করার কারণে আল্লাহর অনেক নিকটে চলে যায়। বিস্তারিত কথা হলো, বান্দা নেক করলে আল্লাহর থেকে দূরে যায় কেন বলে, যত আমল করে তত অহংকার বাড়ে। তুমি আমার মতো বড় বক্তাকে, আমার মতো বড় আলেমকে, বড় বুজুর্গকে, বড় মুফতি সাহেবকে, ওরে আল্লাহর বান্দা তুমি যত বড় মুফতি সাহেব দাবি করো, যত বড় মুহাদ্দিস দাবি করো, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস সমতুল্য হতে পারবে না? যত বড় খতিব দাবি করি না কেন, খতিবে আজম সিদ্দিক আহমদ রহমাতুল্লাহ আলাইহির সমতুল্য হওয়া, যত বড় মুফতি সাহেব দাবি করি মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির সমতুল্য হওয়া যাবে না। কে সে মুফতি ফয়জুল্লাহ? ইন্তেকালের সময় তার বুকের মধ্যে ব্যথা শুরু হয়ে গেল, চতুর্দিক থেকে ওলামায়ে কেরামরা চতুর্দিক থেকে কোরআন তেলাওয়াত করে, ডাক্তার আইসা কানের মধ্যে অস্ত্রটা লাগাইয়া বুকের উপরে ধরিয়া চিৎকার মেরে বেউসা হয়ে গেল। বসে আসার পরে বলে, ডাক্তার চিৎকার মারলা কারণটা কি? ডাক্তার বলে, আল্লাহর কসম, হাজার মানুষ বসে এক জায়গায় আল্লাহর জিকির করলে যে আওয়াজ হয়, মুফতি ফয়জুল্লাহর কলবে এসে জিকিরের আওয়াজ পাই না। আউলিয়ারা কারে অকবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়ার, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়ার। মাত্র কয়েক বছর আগে মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাই হাটহাজারী মাদ্রাসা থেকে পার্শ্বে মেকল মাদ্রাসার পার্শ্বে তার কবর, ওই কবরের মাটির থেকে মেশকের ঘ্রাণ ছুটা শুরু হয়ে গেল। দাঁত নাই, বেদাত নাই, শিরিক নাই, বাইজবেন্ডার নাই, আগ্রসি নাই, হোমানে কবরের মাটি নিয়ে দৌড়ায় আর মাটি নাকের মধ্যে লাগায় দেখে আতরের ঘ্রাণ, মেশকের ঘ্রাণ। হাটহাজারীর হযরত সহ সব
আলেমুলামা চট্টগ্রামের কবরের কিনারায় গিয়া এমন একটা কান্না দিয়া বলেন, আল্লাহ তাড়াতাড়ি কেরামটা গোপন করে দাও, না হয় মানুষ শিরিকের মধ্যে ঢুকিয়া যাইতেছে। কান্নার পরের দিন দেখে আর কেরাম পাওয়া যায় না। এ হলো মুক্তি ফয়জুল্লাহ। এত বড় হইল কেমনে? একজনে কয়, ভাই এত বিশাল উঁচু পাহাড়ে উঠলো কেমনে বে লোকটা? কয়, এরকম বুকটার টান টান করে শীত হয়ে গেছে। হ্যাঁ বলে না, বান্দা চূড়ান্ত উন্নত হইছে তো উপরে উঠতে পারছে। টান টান হয়ে গেলে বান্দা নিচে পড়ে যাইতো, উপরে উঠতে পারতো না। বান্দা উপরে উঠলো কেন? বলে উপরে উঠার তাবিজ তার গলায় লাগাইছে, মান তাওয়াজ্জা লিল্লাহ রাফাআহুল্লাহ। নিজেকে যদি বড় বানাতে চাও, বড়দের কদমে নিজেকে বিলীন করে দাও। মেটা দো আপনা হস্তি কো আগার কুছ মরতবা চাও, কে দানা খাক মে মিল কর গলে গুলজার হোতা হ্যায়। ওলামায়ে কেরাম জানেন, রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই কত বড় ফকিহুল উম্মাহ, কত বড় কুতুবুল আলম, কত বড় ইলমওয়ালা, কত বড় আলম আমলওয়ালা, এত বড় মুহাদ্দিস, এত বড় একজন জবরদস্ত আলেম, সামান্য লেখাপড়া করনেওয়ালা হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কির দরবারে গিয়া বায়আত গ্রহণ করল। আর বললেন, শরীয়তের এলেম নিয়ে বিল্ডিং তৈরি করে ফেলেছি, মারেফতের এলেম না থাকলে শরীয়তের রং ধরবে না। এরে নবীর উম্মতের দান, অহংকার পতনের মূল, অহংকারী করোনারে ভাই, অহংকারের কারণে জিন্দগির সব ইবাদত নষ্ট করে ফেললো শয়তান। এরে নবীর উম্মতের দল, এই অহংকার দমন করার জন্য বান্দা তুমি একা একা চেষ্টা করলে হবে না, একজন খাঁটি আল্লাহওয়ালার সোহবতে সময় দিতে হবে। এত বয়ানের পরেও মানুষের আমল কেন সুন্দর হয় না? একদিকে আল্লাহর আজাবের ভয় নাই, অপর দিকে মহব্বত নাই। যাও করে সব উল্টা পাল্টা মাপকাঠি স্কেল ঠিক নাই। মহাব্বত করতে গিয়া শিরিক করে ফেলে, আবার মহাব্বত করতে গিয়া নাফরমানি করে ফেলে। আল্লাহ বলেন, ও নবী উম্মতের জানায় দেন, আমি আল্লাহকে যারা ভালোবাসতে চায় তাদেরকে মাপকাঠি শুনায় দেন। আল্লাহকে যদি ভালোবাসতে চাও, নবীর অনুসরণ করো, অনুকরণ করো। নবীর অনুসরণ করলেই আল্লাহ তোমাকে ভালোবাসা শুরু করবেন। আল্লাহ যদি কাউকে ভালোবাসে, আল্লাহ পাক জিব্রাইল আমিনরে ডাইকে বলে, জিব্রাইল ওই বান্দারে আমি মহাব্বত করি, তুমিও মহাব্বত করো। জিব্রাইল আমিন ভালোবাসতে গিয়া আসমানে ফেরেশতাদের একটা এলান করে, আ ফেরেশতারা শুনো, জমিনের অমুক বান্দারে আল্লাহ বেশি মহব্বত করে, আমিও করি, তোমরাও মহব্বত করো। নবীজি হাদিসে বলেন, তখন ফেরেশতারা সবাই বান্দারে মহব্বত করা শুরু করে। সব ফেরেশতারা যখন মহব্বত করা শুরু করে, ওই মহব্বতের রং আর ঘেরান জমিনের মানুষের অন্তরে ঢুকে যায়। তখন মানুষ কেমন যেন অন্ধের মতো পাগল হয়ে তার মহব্বতে দৌড়াচ্ছে। এরে নবীর উম্মতের দল, এটা আমার আল্লাহর কুদরতের কারিশমা। এরে নবীরা আসে, মানুষ মানুষকে মহব্বত করে কিছু কারণে। এক নাম্বার সৌন্দর্যের কারণে, সম্পদের কারণে, কিছু কামালিয়াতের কারণে। ওরে বান্দা, তুমি যত সৌন্দর্যের জন্য যারে যত ভালোবাসো, অমুকেরে ভালোবাসো কেন? বলে চেহারাটা সুন্দর। অমুকেরে ভালোবাসো কেন? বলে কণ্ঠ বড় সুন্দর। অমুকেরে ভালোবাসো কেন? বলে কথা বলার বাচন ভঙ্গি সুন্দর। অমুকেরে ভালোবাসো কেন? বলে অমুকের টাকা আছে, বাড়ি আছে, গেলেই টাকা পাওয়া যায়, এই জন্য ভালোবাসি। অমুকেরে কেন ভালোবাসো? বান্দার টাকা পয়সার অভাব নাই, আখলাক ভালো, সব ভালো, কণ্ঠ ভালো, চেহারা ভালো। বান্দা গভীরভাবে চিন্তা যদি করো, এই চেহারা ভালো ভালো বলে যে চিৎকার দিলে, চেহারা ভালো বানায় দিলেন কে? আল্লাহ।
তাহলে তুমি এই বান্দারে চেহারা ভালো দেখা ভালোবাসতেছো, একবার যদি চিন্তা করতা এই চেহারাটা তো বানায় নাই আমার আল্লাহ বানায় দিল। আল্লাহর দেওয়া কণ্ঠের পিছে যদি এত পাগল হও, যে আল্লাহ কণ্ঠ দিলেন সে আল্লাহর জন্য কত পাগল হওয়া দরকার, সে আল্লাহর জন্য কত ভালোবাসা দরকার। আল্লাহরে যদি ভালোবাসতে চাও নবীজির অনুসরণ করো, নবীজির অনুসরণ কেমনে করবা, নবীর মহব্বতে নবী যা চায় তা করো, নবী যা চায় না তা করিও না। নবী কি চায় বলে খানার আগে পরে বিড়ি টানো, নবী কি চায় দাড়ি কাটো, নবী বলেন আমি কি চাই জানো। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম কুল্লু উম্মাতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সব উম্মতরা জান্নাতে যাবে আমার যারা মানবি না তারা ব্যতীত। ক্বিলা মান আবা, ও নবী আপনারে কারা মানে না। ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাল আবা, নবী বলেন আমার সুন্নাত যারা মানে আমার আনুগত্য করে তারা জান্নাতে যাবে, যারা আমার সুন্নতের আমল করে না তারা আমাকে মহব্বত করে না মানে না জান্নাত যাবে না। অন্য হাদিসে নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যারা আমার সুন্নতেরে ভালোবাসবে তারা আমাকেই ভালোবাসলো, যারা আমাকে ভালোবাসলো তারা আল্লাহকে ভালোবাসলো, যারা আল্লাহকে ভালোবাসলো তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। যারা আমার সুন্নত ভালোবাসে না তারা আমি নবীরে ভালোবাসে না, যারা আমি নবীরে ভালোবাসে না তারা আল্লাহকে ভালোবাসে না, যারা আল্লাহকে ভালোবাসে না তারা হবে শ্রেষ্ঠ সুন্নি। এরে নবীর উম্মতের দল, আমি বারবার বলি নবীর রেখে যাওয়া সুন্নতের আমল দুনিয়ার কোন বেঈমান হিন্দু খ্রিস্টান ইহুদিরা করবে না, নবীর সুন্নতের আমল করবে, নবীর আশেকেরা করবে। নবীর সুন্নতের আমল কই গেল রে ভাই, আমার নবীর রেখে যাওয়া আমানত সুন্নত কোথায় তোমার গেল? নবীর সুন্নত কি ভালো লাগে না তো নবীর উম্মত দাবি করো লজ্জা কেন নাই? নবীর সুন্নত যদি ভালো না লাগে সুন্নি দাবি করো লজ্জা কেন নাই? নবীর সুন্নত যদি ভালো না লাগে নবীর উম্মত দাবি করো লজ্জা কেন নাই? এরে নবীর উম্মত তোমার ব্যাপারেও নবী বলছেন লা ইমানা লিমান লা হায়া আলা, যার লজ্জা নাই তার ঈমান নাই। এরে যুবক আল্লাহর গোলাম, নবীর সুন্নতের আমল করো। এই জমিনে কে কত কুতুবুল আলম, কে কত বড় বুজুর্গ, তার এক নাম্বার দলিল নবীর সুন্নত যে যত পরিমাণ আমল করবে সে তত বড় বুজুর্গ। বুঝেন নাই কি বুঝছেন, নখ রাখবা দেড় মিটার লম্বা। নবীর সুন্নত যে যত বেশি মানবে সে নবীর তত আশেক তত বড় বুজুর্গ, কথা ঠিক নেই। আঙ্গুলের নখ কেমনে কাটবা রাখবা কাটবা ওখানে নবীর সুন্নত, চুলগুলো কেমনে কাটবা কেমনে রাখবা নবীর সুন্নত, বান্দা পানি পান করতে যাও সেখানেও নবীর সুন্নত। আঙ্গুলের নখগুলো বড় রাখা যাবে না আবার একেবারে রক্ত বের করা যাবে না, সুন্নত অনুযায়ী কাটো আর রাখো সুন্নত। এরে নবীর উম্মত চুলগুলো যদি রাখতে চাও কাটতে চাও চতুর্দিক থেকে সমানভাবে, পিছনটা একেবারে ন্যাড়া করে ফেলবা সামনে দিয়ে বড় রাখবে, এটা নবীর তরিকা না ক্রিকেটারের তরিকা। এরে নবীর উম্মতের দল পানি পান করতে যাও ডান হাতে পানি পান করো, তিন শেষে পানি পান করো সুন্নত, বসে বসে পান করো সুন্নত, পোশাকটা পরবা ডান হাতটা আগে ঢুকাও সুন্নত। এরে বান্দা কোথাও যাইবা জুতা পরতে ডান পাও জুতা আগে ঢুকাও সুন্নত, রওয়ানা দিয়া প্রথম ডান পাও দিয়া বিসমিল্লাহ পরে বের হও সুন্নত। এরে বান্দা খানা খাইতে বসবা সুন্দর করে হাতের দুইটা কবজা পর্যন্ত ধুয়ে দাও সুন্নত, এরপরে তুমি খানার মধ্যে বসো আসন ছাড়া অন্য তরিকায় খানা খাও সুন্নত, এরপরে দস্তারখান বিছায় খানা খাও সুন্নত, খানা পড়ে গেলে উঠায় খাও সুন্নত। এরে নবীর উম্মত খানার শুরুতে দোয়া পড়ো সুন্নত, মাঝে মাঝে দোয়া পড়তে থাকো সুন্নত, খানার শেষে প্লেটটা চেটে খাও সুন্নত, আঙ্গুলগুলো চেটে খাও সুন্নত, খানা যেন পড়ে না যায় পানির মধ্যে কাটা ফলায়ও না সুন্নতের খেলাফ। এরে নবীর উম্মতের দল আবার হাত দুইটার
কবজা পর্যন্ত ধুইয়া নিবা, খানার পরে সুন্নত, প্লেটের চাটার পরে একটু হালকা পানি নিয়ে পানিটা পান করো, অজানা রোগের সেবা আল্লাহ দিয়া দিবে। এরে নবীর উম্মত, সমতল জমিনে খানা খাও সুন্নত, চেয়ার টেবিলে খাইও না সুন্নত নয়, রাস্তায় হাঁটতেছো ডান পাশে হাঁটু সুন্নত, নজরদারে নিচের দিয়ে রেখে হাঁটু সুন্নত, ইস্তিগফার পরে পরে হাঁটু সুন্নত। এরে নবীর আশে, রাতের বেলা ঘুমায় যাবি ওযু করে ঘুমাও সুন্নত, ডান কাতে ঘুমাও সুন্নত, এই হাতের তালুটা তোমার গালের লাগে সাথে লাগায় মাথার সাথে লাগায় ঘুমাও সুন্নত, ওযুর সাথে ঘুমাও সুন্নত, দরুদ শরীফ পরে ঘুমাও সুন্নত, আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম, ওযু করে যদি ডান কানে তুমি দরুদ শরীফ পরে পরে ঘুমাইতে পারো, লাগাতার আমলটা চালু করে দাও, আল্লাহর কসম ঘুমের ঘরে রসুলের সাথে মোলাকাত হয়ে যাবে। হিন্দি গানের তার লাগায় ঘুমাও কানে, হাসো তোর লজ্জা করে না রে বেহায়া, তুই যে হাসো তোর লজ্জা নাই, তুই হিন্দি গানের তার লাগায় ঘুমাও, দাড়ি নাই টুপি নাই নবীর সুন্নাত জবাই করো, তুই যদি সুন্নি হও বাক পার্কে, তুই সুন্নি হলে বাক পার্কে, সাহাবায়ে কেরাম বাহাদুরি করেছেন সুন্নতের আমল দিয়ে, আর তুমি বাহাদুরি করো সুন্নত জবাই করে, হুজুরের টুপির কথা কয় দেব না দেখ কি হয়, কি হইব তুই টুপি না দিলে কি হইব, হুজুরের পর্দার কথা বলে করব না দেখি কে করায়, কেউ করাবে না, নবীও যদি কে তোরে জান্নাত দেব না দেখি কি হয়, সহকান দূর হয়ে যাবে বদমাস, তুই যেমন দুনিয়াতে মাস্তানি করেছো, দাড়ি রাখবো না দেখি কি হয়, টুপি পরবো না দেখি কি হয়, দস্তারখানে খানা খাবো না দেখি কি হয়, সুন্নত তরিকায় চলবো না দেখি কি হয়, রসুল বলবে তোরে জান্নাতের সুপারিশ করবো না দেখি কি হয়, এরে নবীর আশে নবীর সুন্নতের হেফাজত করো, নবীর একজন আশিক ইমাম মালিক 70 বছর মদিনায় জিন্দেগি কাটাইলেন, কোনদিন পায়ে জুতা পরে না, কেন জুতা পাইরা হাঁটবো কই, যেখানে পাও দিব রসুলের কদম মোবারক কোথায় লেগেছে, আমি নবীর আশেক, আমার জীবনের শেষ নিঃশ্বাসটা এখানে ত্যাগ হবে, আমার নবীর জমিনেই আমার দাফন হবে, মক্কায় গেলে যদি ফিরে আসতে না পারি ভয় লাগে, মক্কায় ভয়ে যায় না মনে চায় যায় না নবীর মহব্বত, সেই ইমাম মালিক বলে ও উম্মত বিশাল পাহাড় সমপরিমাণ বোঝা যদি আসে জাহান্নামের মতো আগুন, ওই সময় তোমরা বাঁচতে যদি চাও, ইমাম মালিক বলে নূহ নবীর যুগে তুফান আসলো মহা প্লাবন প্রলয়ংকারী ঝড়, সব শেষ বাড়িঘর সব শেষ হয়ে গেল, গোটা দুনিয়াটা চেটিয়াল খোলা ময়দান, কেউ বেঁচে নাই নবীর সন্তান কেনান, সব ধ্বংস, শুধুমাত্র তারাই বাঁচতে পারলো যারা নূহ নবীর কিস্তির মধ্যে আরোহণ করলো। ইমাম মালিক বলে ও উম্মতেরা, কেয়ামতের আগে অন্ধকারের মতো যদি দেখো জাহান্নামের আগুন চতুর্দিকে জ্বলতেছে, সুন্নাত মানলে ওরে বান্দা, সুন্নাত মানতে গেলে তোর ছেলে বাধা দেয়, দাড়ি রাখলে বউ বাধা দেয়, পর্দা করলে শ্বশুর বাড়ির বাধা, এমন বিপদে যদি পড়ো ওই সময় তোর বিপদ থেকে বাঁচার একমাত্র নূহ নবীর মতো কৃষ্টি হলো সুন্নতের আমল।
হম সুরাতু হম সিরাতে মুস্তফা দরদামামি হালে উকুন ইত্তেবা ইত্তেবাই সুন্নতে খাইরুল বাশা গিরে লাজিম তাবয়াবি আয় পেশা হায় 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 নবীর সিরাতুন নবী একদিন নবীর আদর্শ কি একদিনে না না তোর জিন্দগির শুরু থেকে শেষ পর্যন্ত নবীর সুন্নতের পর্দায় নিজেকে বিলীন করে দাও নবীর সুন্নত যে যত মানবা তার দাম তত আল্লাহর কাছে বেশি নবীজি বলেন কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ নবী বলেন ফাসাদের জমানায় একটা সুন্নাত যদি বান্দা আমল চালু করতে পারো 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ দান করবে দস্তারখান চিনে না মানুষ বউয়ের ওড়না দেয় ওড়না এক জায়গায় বললাম ভাই দস্তারখান তো বেদবি করবে ভিতরে গিয়া অনেক টাইম ঘুরে ঠুরে বউয়ের ওড়না নিয়েছি আফসুস ডিলা কুলুক নাই টিস্যু পেপার ব্যবহার নাই আহা বড় আফসুসের বিষয় কোথায় গেল নবীর সুন্নতের আমল ঘুম থেকে উঠিয়া গতকাল কেতাবে দেখলাম ঘুম থেকে উঠিয়া বান্দা তুমি ওযু করার আগে মেসওয়াক করো একটু ঘষা দাও সুন্নত আর ওযু করার সময় আবার মেসওয়াক করবো ওযুর সুন্নত এরে নবীর উম্মতের দান নবীর সুন্নতের আমল যত বেশি করবা তত বরকত বেশি হবে আল্লাহর নবী বলেন যারা সুন্নতের হেফাজত করবে আল্লাহ পাক তাদেরকে চারটা পুরস্কার দিয়া মর্যাদা বাড়ায় দিবে قال النبي صلى الله عليه واله وسلم من حفظ سنتي اكرم الله الله تعالى باربع خصال আল্লাহর নবী বলেন যারা সুন্নতের হেফাজত করবা আমার সুন্নত আমার তরিকা তাদেরকে আল্লাহ চারটা পুরস্কার দিয়ে মর্যাদা বাড়ায় দিবেন এক নাম্বার আল মাহাব্বাতু ফি কুলুবিল বারারা নেক আমলওয়ালা আল্লাহর ওলিদের অন্তরে সুন্নতের আমলওয়ালার প্রতি মহব্বত আল্লাহ বাড়ায় দিবেন যারা সুন্নতের আমল করবে আল্লাহওয়ালাদের সিনায় তাদের মহব্বত বেড়ে যাবে গায়েব থেকেই বেড়ে যাবে আল্লাহ তাদের অন্তরে মহব্বত বাড়ায় দিবেন এরে নবীর উম্মতের দল হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাই কিতাব পড়তেছে হঠাৎ করে চিন্তায় পড়ে গেলেন আল কালিমাতুল আফজুল উজি আলী মানা মুফরাদান মুফরাদুন মুফরাদিন এটি পড়লে কি হবে একজনে বলে আল্লাহর মারেফত পাওয়া যাবে বলে আল্লাহকে বলে আল্লাহরে তো চিনি না বলে আল্লাহরে যদি চিনতে চাও আল্লাহ ওয়ালাদের সাথে বন্ধুত্ব করো বলে আল্লাহ ওয়ালা কই পাই বলে খুঁজতে থাকো হাজি এমদাদ এবার আল্লাহর তালাশ করে আর মোনাজাত করে আল্লাহ তোমারে পাইতে চাই একজন তোমার ওলির সন্ধান দাও ঘুমের মধ্যে আল্লাহ পাক সন্ধান দিলেন ওই ভারতের জানজানার জায়গার মধ্যে নূর মুহাম্মদ নামের একজন আল্লাহর ওলি আছে তার সাথে মোলাকাত করো ওই আল্লাহর ওলি হাজি আমদাদ জানজানার চলে গেলেন গিয়া দেখে জঙ্গলার কিনারায় একটা ভাঙা ঘরের মধ্যে নূর মুহাম্মদ জানজানাবি ছোট ছোট বাচ্চাদের আলিফ বা তা পড়ায় আল্লাহর ওলি হাজি আমদাদের দেখা মাত্র বললেন আমদাদ এত দেরিতে কেন আসছো আগে কেন আসো নাই আমি গায়ে বানা তোমার জন্য আমি পাগল তোমাকে দেখতে চাই সুন্নতের আমল হেফাজত করলে এক নাম্বার পুরস্কার আল্লাহ ওয়ালা যারা খাঁটি সুন্নতের আমল ওয়ালা যারা এদের অন্তরে মহব্বত বেড়ে যাবে এরে নবীর উম্মতের দল
যে যত দিক থেকেই যত কথা বলবে কিন্তু খাঁটি ইলমওয়ালা অন্তরচক্ষুওয়ালা যারা সুন্নতের আমল করবে এদের অন্তরের মধ্যে সুন্নতের আমলওয়ালার প্রতি মহব্বত বেড়ে যাবে, দোয়া বেড়ে যাবে। এক নাম্বার পুরস্কার, দুই নাম্বার পুরস্কার ওয়াল হাইবাতু ফি কুলুবিল ফাজারা। দুই নাম্বার পুরস্কার হলো সুন্নতের আমলওয়ালার উপরে ফাসেক ফুজ্জার বেঈমান সন্ত্রাসীর অন্তরে ভয় ঢুকায় দিবেন আল্লাহ। সন্ত্রাসী বলবে কোন দরবেশ টরবেশ হবে না, ওরে মারতে হবে। মারতে আসলো, আসার পরে কি হবে তার হালাত? নবী বলেন সুন্নতের আমল যদি ঠিক মতো করো ওই সন্ত্রাসীর অন্তরে মহব্বত আসবে, অস্ত্র নিয়ে আসবে সামনে, এসে চেহারা দিয়ে তাকায় বলবে হুজুর মাফ করবেন দোয়ার জন্য আসি। ঘটনা আছে লম্বা লম্বা, বলার সময় নাই। সুন্নতের আমল যত করবারে বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্নতের বরকতে ওই বেঈমান নাফরমানের অন্তরে ভয় ঢুকায় দিবেন। এনে নবীর উম্মতের দল ভারতের সন্তান দাও বন্দের কৃতি সন্তান কাসেম নানুতবি রহমাতুল্লাহ আলাইকে পুলিশ আসছে গ্রেফতার করার জন্য। কাসেম নানুতবিকে জিজ্ঞাস করে পুলিশে, কাসিম কাহা হ্যায়? কাসেম নানুতবি যেখানে দাঁড়ানো ছিলেন ওখান থেকে একটু দুই চার কদম পার্শ্বে গিয়া বলে, থোড়ে দের পহলে হ্যাঁ থা আবি এ ধার চাল নিয়া, একটু আগে এখানে ছিল এদিকে গেল, পুলিশ কাজ কই গেল দৌড় দে। কাসেম জাগাত দাঁড়ানো, পুলিশ দৌড়ায়। সুন্নতের আমলের বরকত, সুন্নতের আমলের বরকত। দুই নাম্বার ফাসেক বেঈমানের অন্তরে ভয় ঢুকে যাবে। সাজায় নিয়েছে অমুক বুজুর্গরে মারতে হবে, সে এই অন্যায় করছে, একেবারে টাকা খাইয়া আসছে রেডি হইয়া, আসার পরে চেহারা দেখে থামে গেছে। কি ভাই থামলা কেন, টাকা কি কম দিছি নি? বলবে কথা আছে তোমার সাথে, এখন কাজ হবে না দুই দিন পরে। কবে তুমি যেই লোকটার পিছনে লাগাইছো এই লোকটার ব্যাপারে তো আমার ভয় লাগতেছে, সে তোই অপরাধ করে নি। হাজারো নজির এই জমিনে আছে, 5 লাখ টাকা খাইছে, বলছে তারে মারতে হবে। মোবাইলে দাওয়াত দিল, বক্তা সাহেব আপনার বয়ান খুব মজা করে শুনি, আসেন আপনি আমাদের উত্তরবঙ্গে আসেন। বক্তা সাহেব সরল মন, অনেক আগের কথা, মোবাইলে দাওয়াত নিয়ে চলে গেল। এক ঝাঁক যুবক বক্তা সাহেবকে রিসিভ করলো, হুন্ডার বহর দিয়ে তারে এক জঙ্গলে নিয়ে গেল। এরপরে যার যার জায়গায় চলে গেল। মাগরিবের সময় বক্তা সাহেব বলে, হাফিজ ভাই মাগরিবের নামাজ পড়তে একটা ঘরের মধ্যে আমারে রাখলো, ছোট একটা ঘর, আমি মাগরিবের নামাজ পড়বো। নামাজে যখন দাঁড়াইলাম দেখি চতুর্পাশে অস্ত্রধারী সন্ত্রাসীরা দাঁড়িয়ে আছে। আমি নামাজ পড়ে ফরজ পড়ে সালাম ফিরাইলাম, এরপরে তাদের দিকে তাকাইলাম, বলে জীবনের শেষ নামাজ পড়ব, আজকে তোমার রক্ষা নাই। এবার আমি সুন্নাত পড়লাম, শেষ পর্যন্ত বলল তুমি আর কি বলবা, মোবাইলটা নিয়ে গেল, নেওয়ার পরে আমাকে মেরেই ফেলবে। আমি বললাম ভাই আমার 2 রাকাত নামাজ বাকি আছে, সুযোগ দাও। আমি নিশ্চিত হয়ে গেলাম আমার জিন্দেগীর শেষ নামাজ এইটা। আমি সেজদায় গিয়ে এমন এক কান্না দিলাম আমার জিন্দেগীর শেষ নামাজ মনে করে। এর মধ্যে কানের মধ্যে আওয়াজ, তাদের ভিতরে ভিতরে একটু পরস্পর বিরোধী হয়ে গেল। সালাম ফিরানোর পর ডাক দিয়ে কয়, মোল্লা ভাই আমরা 5 লাখ টাকায় তোমাকে মারার জন্য আসছি, তুমি যদি আমাকে 5 লাখ টাকা দিয়ে দিতে পারো এখনই ছেড়ে দিব। বলে আমি টাকা পাবো কই? এভাবে করতে 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 একজনে বলে, না এত বেদবি করিস না, হুজুর আপনি কত পারবেন? আমি বললাম কিছুই পারবো না। বলে না না দিলে হবে না, শেষ পর্যন্ত 2 লক্ষ টাকা দেওয়া লাগবে, মোবাইল দাও। মোবাইল দিয়া আমার পরিচিত লোকদেরকে টাইম দিলাম, এত টাইমের মধ্যে টাকা পৌঁছাও, অমুক জায়গায় টাকা, টাকা দিয়া তারপরে ছুটে গেলাম। অন্য কিছু না সুন্নতের বরকত।
এরে নবীর উম্মতের দাল, সুন্নতের হেফাজত করবা, চারটা পুরস্কার দিয়ে আল্লাহ মর্যাদা বাড়ায় দিবেন। তিন নাম্বার ওয়াসাআতু ফির রিজক, আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের মধ্যে বরকত বাড়ায় দিবেন, রিজিকের মধ্যে বরকত বেড়ে যাবে। এই সুন্নতের আমল যেই পরিমাণ যার মধ্যে তত আছে, ওই বান্দা তত আরামে আছে, শান্তিতে আছে, সম্মানে আছে। অল্প টাকায় আরামে খায় আর ঘুমায়, কোনো পেরেশানি নাই। আর তুমি ডান হাতে পঞ্চাশ টেবিলের নিচে সরকারের টাকা চুরি করো, বাম হাতে আবার পঞ্চাশ, এরপর বউয়ের লগে মিল নাই, ছেলে মেয়ের সাথে ঝগড়া, মাথা করো, চব্বিশটা ঘন্টা আরামের ঘুম নাই। এরপরে বউয়ের সাথে ব্যবহার ভালো না, মাইয়ের সাথে ভালো আর ভালো ব্যবহার নাই, শেষ পর্যন্ত বউ মেয়েকে অতিষ্ঠ করিয়া বের হয়ে যায়, সামনে যারে তারে পায়ে যা তা ব্যবহার করে। এক সময় বেদদুবির চূড়ান্ত সীমায় গিয়া আলেম ওলামারে গালি দেয়। সুন্নতের হেফাজত করবা তো চার পুরস্কার, চার নাম্বারের মধ্যে চার নাম্বার হলো আসসেকাতু ফিদ্দিন। আল্লাহ নবী বলেন, দিনের উপরে বান্দা চলাটা আল্লাহ কুদরতি ভাবে তোমার জন্য আসান করে দিবে। ইস্তেকামাতের অবস্থা দরওয়াজা আল্লাহ দান করবেন। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল ইস্তেকামাতু ফাওকাল কারামা, আল্লাহওয়ালাদের সহি তরিকার কারামতের থেকে ইস্তেকামাতের দাম বেশি। ইন্নাল লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, ইস্তেকামা শিবলি রহমাতুল্লাহ আলাই বড় একজন বুজুর্গ, গাছের নিচে বসে আছেন, গাছ কুদরতে পারে, বিশ্বাস করলে ইমানওয়ালা না অবিশ্বাস করলে বেঈমান। বলে কেমন তোমার মতো হবো? বলে দেখো আমার পুরো বডির মধ্যে ছুরির আঘাত, পাথরের আঘাত, যে যায় কাম নাই একটা ঢিল মারে, আমি কিচ্ছু বলি না, চুপ চুপ, বিনিময় সবাইকে আবার ভিটামিন ওয়ালা ফল দেই। শিবলি বলেন, ধন্যবাদ, তোমার থেকে ইস্তেকামাতের সবক নিলাম, কিন্তু আমার প্রশ্ন হলো তোমাকে আগুনে জ্বালায় কেন, তুমি এত গুণওয়ালা, আই গাছ আগুনে জ্বালায় কেন? বলে আমার মধ্যে একটা বদভ্যাস আছে, জন্মগত বদভ্যাস। কি বদভ্যাস? বলে আমি জন্মসূত্রে কিবিরের মাথা নিয়ে উঁচু করি, নত হতে চাই না, উপরে কোনো বেড়া দিলে আমি বেড়া ফাঁক করে উপরে যাই, এটা কিবিরের আলামত। এই কিবির ধ্বংস করার জন্য ঔষধ হলো আগুন। শিবলি বলেন, ইস্তেকামাতের সবক নিলাম, আর কিবির করা যাবে না, অহংকারী হওয়া যাবে না, সেই সবক তোমার থেকে নিয়ে নিয়া। এরে নবীর উম্মতের দাল, আল্লাহকে যদি ভালোবাসতে চাও নবীর অনুসরণ করো, নবীর অনুসরণ কেমনে হবে, সুন্নতের আমলের মাধ্যমে করো। এরে নবীর উম্মত, সুন্নতের আমল কেমনে করবা, এর ফাইনাল জবাব ওলামায়ে কেরামদেরকে ফলো করো। ওলামায়ে আহলে হক এদেরকে ফলো করে সুন্নত শিখো, আমল করো, আল্লাহর আনুগত্য করো। আল্লাহর রসুলকে আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা আপনার অনুসরণ করবে। নবী বলেন, আমার অনুসরণ সুন্নতের দ্বারা হবে, আর এই অনুসরণের মাধ্যমে সে আমার সাথেই জান্নাত পাবে। জান্নাত পেতে চাই না আমরা সুন্নত বাদ দিয়া? তো রবিউল আউয়াল এসেছে, কি পেলাম? এক কথা, আমরা রসুলের সুন্নতকে আক্রায় ধরি, এই শিক্ষাই আমাদের রবিউল আউয়ালের শিক্ষা। ওই উল্টা পাল্টা শিক্ষার দিয়া রসুলের আদর্শ বাস্তবায়ন হবে না, মনের ঝাল মিটানো যাবে। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم
এরে নবীর উম্মত যুব, স্কুলে পড়ো কলেজে পড়ো, একটাই দাবি তুমি তোমার আদর্শ নিয়ে চলো, জীবনে অনেক দামি হতে পারবা, ডাক্তার হবি তারপর তোর সুনাম থাকবে, মাটি দোয়া করবে, ইঞ্জিনিয়ার যদি হও আদর্শ নিয়ে চলিস সুনামের সাথে, জমিন তোর জন্য দোয়া করবে, আর ওই আদর্শ যদি নিয়ে তুই চলতে চাও তাহলে এখন থেকে ওয়াদা কর, জীবনে মোবাইলকে আপন বানাবি না, আর দুশ্চরিত্র বখাটে যুবকের বন্ধু বানাবি না, ওরা তোর জীবন যৌবন সব ধ্বংস করে দিবে। জীবনে মোবাইলকে আপন বানাবি না, আর বখাটে অসভ্য দুশ্চরিত্র যুবকের বন্ধু বানাবি না। আর যাদের থেকে তুই মুরব্বী যারা আছে এদের থেকে দোয়া নিবি, শিক্ষক সাদা দাড়িওয়ালা যেখানে যারে পাও দোয়া নিবি, কারণ কোন দাড়িওয়ালার দোয়া কবুল হয়ে যাবে বলা যায় না, বেয়াদবি করবি না সাবধান, একটা অক্ষর যদি কেউ শিক্ষা দেয় দোয়া নাও, কখনো আন্দোলন করিস না, সবাই করলে তুই করিস না, যদি দেখো থাকতে পারবি না আর এক কলেজে গিয়ে ভর্তি হয় এই কলেজে থাকিস না, তারপর চাই তোর যেন কারো বরদোয়া লেগে তুই ধ্বংস হয় না যা, তওবা করে চল আর আল্লাহর কাছে বল আল্লাহ আজকে থেকে আর কোনো অন্যায় করব না, বেয়াদবি করব না, মা বাবার দোয়া নাও, আল্লাহ ওয়ালার দোয়া নাও, আলেম ওলামাদের দোয়া নাও, ইমাম সাহেবদের দোয়া নাও, কারো বিরোধিতা করবা না, কারো বিরুদ্ধে ফেসবুক মোবাইলে কিছু লেখবা না, মোবাইলের আপন বানাবা না, বখাটে আমল নাই দুশ্চরিত্র বিড়ি টানে ট্যাবলেট খায়, ওর চরিত্র ভালো না, ওর সাথে কখনো বন্ধুত্ব করে জীবনটারে নষ্ট করবি না, তাহলে যদি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও ডক্টর হও, এই মাটি তুই মরে গেল তোর দোয়া করবে, আল্লাহর কাছে তওবা করে ভাই, আর সুন্নতের আমল, চুলগুলো নবীর তরিকায় রাখো, নখগুলো নবীর তরিকায় কাটবা রাখো, পোশাকটা না পারলেও চেষ্টা কর, অন্তত চেষ্টা করতে থাকো, আল্লাহ এক সময় রাস্তা খুলে দিবেন, জবানকে হেফাজত করো, এবং মা আল্লাহর খাস বান্দা যারা আল্লাহ ওয়ালা তাদের থেকে দোয়া নিয়ে চলো, খবরদার সুন্নতের উল্টা কিছু করবা না, বিরোধিতাও করবা না, কেউ যদি বলে ভাই সুন্নত মানো না কেন, বলবেন যে হ্যাঁ মানা দরকার, পারি না ভাই দোয়া করবে, মাস্তানি করে বলিস না মানব না, খবরদার কপাল পুড়ে যাবে, নবীর সুন্নতের আপন বানায় নাও, নবীর সুন্নতের আমল দিয়া বান্দা দুনিয়া তো বাদশা পরকালেও বাদশা, এরে নবীর উম্মতের দল, এই রবিউল আউয়াল আমাদেরকে এটাই শিক্ষা দিয়ে গেল, নবীর আদর্শ নিয়ে আসছেন ওই সিরাতুল নবীর আপন করে নাও, নবীর জন্ম থেকে মৃত্যু ইন্তেকাল পর্যন্ত পুরাটা সিরাতুন নবী, নবীর আদর্শ গ্রহণ করো, জীবনবার সুন্নি দাবি করো বা সুন্নাত মানবা না, কপালে খবর আছে, সাবধান, এরে নবীর আশা, তোমার মতো যুবক, তোমার মতো যুবক চাকরি করে ব্যবসা করে লেখাপড়া করে, নবীর সুন্নতের আমলওয়ালা নাই, তুমি কেন পারবা না, টুপি মাথায় দিয়ে আমরা 24 ঘন্টা, আমার মাথা গরম হয় না তোমারটা হয়, তো যখন ঠাসা ক্যাপ পরো তখন গজব হয় না, তখন হিমেল হয়ে যায় সান্দি, ধোকায় পড়ে আছরে ভাই, এটা পাতলা টুপি মাথায় রাখতে পারো না, যখন ক্যাপ পরো তখন হিমেল হয়ে যায় মাথা, এই ধোকায় কে ফেলে রাখলো তোমাদের, যে যেই পীরের কাছে যাও যে যেই দরবারে যাও, ফাইনাল কথা হলো সুন্নতের বিপরীত কোনো দরবার নাই, কোনো দরবার নাই, যার কাছে সুন্নত নাই সে নবীর দুশমন, কথা ঠিক আছে, কপাল খারাপ যে এই জমিনে যারা সুন্নতের আমল করে এরা আল্লামা তো লেখবে দূরের কথা, মাওলানাও লেখে না মহাব্বতে বিনয়ী হওয়ার কারণে, আর যাদের নামাজ নাই দাড়ি নাই চেহারা ভাল্লুক চুলগুলো উল্লুকের মতো, এরা দাবি করে মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি বিশ্বলি
দাবি করে, অথচ বিশ্ববাদ পার হয়ে আছে খবর নাই। আল্লাহ হেদায়াত দান করুন, আমিন। আরো জোরে বলেন, আমিন। আর সবসময় হাঁটতে চলছে নবীর দরুদ পড়বা, কার দরুদ? নবীর দরুদ পড়বা সব সময়, বেশি পারো না ছোট অংশ পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এতটুকু পড়ো। আমরা দরুদ শরীফ পড়ি না, আমরা দরুদ পড়ি না, কথা তো বলতে জানি, বেয়াদবি শিখি না, এই জন্য বলি না। বেয়াদবের সাথে তো আর চিৎকার দেওয়া যাবে না। আমরা দরুদ পড়ি না মানে মেড ইন চট্টগ্রাম আর মেড ইন সিলেট আর পাকিস্তানেরটা পড়ি না, মেড ইন মদিনারটা পড়ি। তো তোমরা যেটা পড়ো আমরা বিরোধিতাও করি না, যখন আমাকে বলবা আমি পড়ি না তখন তো তোমাকে কিছু উত্তর দিতেই হবে। ঘোলা পানিতে মাছ শিকার করবা এটা তো সুযোগ দেওয়া যাবে না। তুমি দাঁড়াইয়া ইয়া নবীর সালাম দাও, আমার কোনো ঝগড়া নাই, কিলাকিলি নাই, দেখা হলে সালাম দিব। যখনই তুমি আমাকে কাফের বলবা তখন তো বসে থাকা যাবে না, তখন তো আমার বলতেই হবে যে আমি কেন ইয়া নবি দেই না, ইয়া নবি বলি না, ইয়া নবি সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা কেন বলি না, কোনো হাদিসে নাই, কেন বলি না, কোনো সাহাবা বলে নাই, কেন বলি না, ইমাম আবু হানিফা বলেন নাই, কেন বলি না, ইমাম শাফেঈ বলেন নাই, কেন বলি না, ইমাম মালিক রসুলের বড় আশেক তিনিও বলেন নাই, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া ইয়া গাউসুল আযম, তোমরা চিরদিন রাত ভর দিল, আমরা গালিও দিব না, হিংসাও করব না, দেখা হলে মুসলমান হিসাবে মহব্বত নিয়ে সালাম দিব, কিন্তু যদি আমার দিকে আঙ্গুল তুলে কিছু বলতে চাও তখন আমরা বলবো নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া ইয়া গাউসুল আযম, এগুলো হাদিসে নাই, কোন সাহাবা করেন নাই, কোন বুজুর্গরাও করেন নাই। এই স্লোগান দিও না, কিন্তু গালাগালি কাউকে আমরা করব কথা বলেন না কেন, গালি দিব, হ্যাঁ তোমারটা তুমি করো, কিন্তু আমাকে উল্টা কিছু বলতে গেলে তখন আমার উত্তর দিতেই হবে, কারণ সাধারণ মানুষকে বিভ্রান্ত করার সুযোগ দেওয়া যাবে। আর যদি দেখাইতে পারো যে না, নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ এই কবিতাটার একটা স্লোগান অমুক হাদিসে আছে, অমুক সাহাবী দিয়েছেন, অমুক ইমাম আবু হানিফা দিয়েছেন, এত এইতে যদি এত ফজিলত হয়, নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ এই স্লোগানটা এইভাবে শব্দ বাক্যটা বললে যদি আল্লাহ বেশি খুশি হয়, নবী হয়, তো সাহাবায়ে কেরাম এই ফজিলতের কাজটা কেন করলেন না, ইমাম আবু হানিফা কেন করলেন না? এরপর আপনারা করেন কোনো ঝগড়া নাই, হিংসাও নাই, দেখা হলে কি দিব, সালাম দিব, কিন্তু আমাকে গালি দিলে আমরা গালি দিব না ঠিক, কিন্তু একটা সমচিন শালীন ভাষায় জবাব তো দিতে হবে, উম্মতকে বিভ্রান্ত করবে না, আমরা বসে বসে আঙ্গুল চুষবো এটা তো হতে পারে না, এটা তো হতে পারে না, মাথায় টুপি পরলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরি, পাগড়ি পরি, রসুলের দরুদ পরি, মিথ্যা কথা বলি না, কাউকে গালাগালি করি না, বয়ানের মধ্যে দুই একটা কথা উল্টা হয়ে গেল নাকি, 13 বার ক্ষমা চাই, ভাই ভুল হলে ক্ষমা করবেন, আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ আজকে বয়ান করলাম ভুল ত্রুটি মাফ করে দেন, এরপরে তোমাকে ক্ষমা হয় না, তো তোমার সুন্দর পাও দুইটা নিয়ে আসো, পাও ধরে ক্ষমা চাই, আসো তুমি নবীর কত বড় সুন্নতের আমলারা বুজুর্গ, আসো একটু পাও ধরে ক্ষমা নেই দেখি, তারপর তুমি গালি বন্ধ করো কিনা, কারণ গালি দেওয়া হারাম, রসুলের তরিকায় গালি আছে, এই যে রবিউল আউয়ালের মিছিল করেছেন কোন সাহাবায়ে কেরাম, একটা প্রমাণ, করেছেন কোন তাবেঈন, করেছেন ইমাম আবু হানিফা, করেছেন শাহজালাল, কেউ করেননি, এরপর আপনারা করলে আমরা গালি দিব না, হিংসাও দেখলে কি দিব, সালাম, আমরা যখন বাঁকা নজরে তাকাবেন
আর বিভ্রান্ত কিছু বলবেন তখন উত্তর তো দিতেই হবে, আর সহজ কিভাবে বলবো বলেন, আর সহজ ভাবে কিভাবে বলবো? এই জমিনে আমরা নামাজ পড়ি রোজা রাখি, আমরা হোসাইন রাদিয়াল্লাহু তাআলার ভক্ত না? হ্যাঁ, ওই এক বয়ানে বলছি যে ইয়াজিদের কথা বলতে গিয়ে যে হাসানকে ডাইরেক্ট ষড়যন্ত্র ইয়াজিদ করে শেষ করেছে দুনিয়া থেকে, হোসাইনকে লোক মারফতে করেছে ডাইরেক্ট ইয়াজিদ আসেনি। কি বুঝাইতে চাইলাম যে হোসাইনের জন্য যদি তোমরা শাহাদাত বার্ষিকী পালন করো, হাসান রাদিয়াল্লাহু তাআলার দোষ কি তার শাহাদাত বার্ষিকী কেন পালন হবে না? হযরত আলীরটা কেন হবে না? ওসমান রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত বার্ষিকী পালন কেন হবে না? যেই ওসমানের প্রতিশ্রুতি গিয়ে ভুল বোঝাবুঝি হলো, সিফিনের যুদ্ধ হলো, জঙ্গে জামাল হলো, কি বুঝাইলাম? আমরা ইয়াজিদের পক্ষের না? যার যতটুকু দোষ ততটুকুই বলবো, বাড়াবো না কমাবো না। কসম করে বলছি, আল্লাহর জাতের শপথ করে বলছি, এই জমিনের মধ্যে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, শাহ জালাল শাহ পরান শাহ মখদুম বরফের আব্দুল কাদের জিলানী সহ সমস্ত নবী এবং সমস্ত সাহাবায়ে কেরাম এবং আউলিয়ায়ে কেরামের সঠিক কোন ভক্ত যদি থাকে, আমরা টুপিওয়ালা দাড়িওয়ালা ছাড়া কেউ নাই। এগুলো সব ফান্দাবাজ। ভাইরা আমার, আমরা রসুলের মহব্বতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, পড়ি কিনা কথা বলেন না কেন? নামাজ পড়িনি, দাড়ি রাখিনি, শাহ জালাল শাহ পরান ওয়াজ করুনি, এরপরে আরো যত আউলিয়া কেরাম এগুলো কেউ দাড়ি ছিল না। তোমাকে দাড়ি নেই কেন? এরা নামাজ পড়ে নাই, তুমি পড়ো না কেন? ইমাম হাসান হোসাইন নামাজ পড়েন নাই? হ্যাঁ, কারবালায় যুদ্ধ চলে এ সময় নামাজ বাদ দেন নাই। সাফার জোরে চিৎকার দিবার বলবো আমরা হোসেন ভক্ত, মুখে বলা লাগবে না তুমি হোসাইনের ভক্ত, রসুলের আদর্শ মতো চলো, আসমানে লেখা হয়ে যাবে তুমি কার ভক্ত। চাপা দিয়ে কিছু বলা লাগবে না, এই দ্বন্দ্ব করে কি লাভ হবে? তুমি আমাকে গালি দিবা, আমি গালি দিব, কি হবে কি এতে? তোমারে যতক্ষণ গালি দিয়ে সময় নষ্ট করব, এই টাইমে আমি দরুদ শরীফ পড়ে সওয়াব কামাই করব। তোমারে নিয়ে মাথা কামানোর সময় নেই, ওই বড় রাত্রে কান্না দিব, আসমান থেকে ফয়সালা হয়ে যায়। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন, আরো জোরে বলেন। তো যুবক ভাইরা, নবীর সুন্নাত মানব কিনা? চুলগুলো কিনে কেটারের সাইজে আর রাখবো? রাখলে কোনো ফায়দা আছে? আছে, ব্রেন বাড়বে, মাথা ঠান্ডা থাকবে? তা নবীর তরিকা রাখো ভাই, তুমি যদি নবীর সুন্নাত না মানো হিন্দু মানবে? তো তুমি মুসলমান, তোমার বাবা হাজি সাহ, তুমি নবীর সুন্নাত না মানলে কে মানবে? কে মানবে? তুমি দস্তারখান ব্যবহার না করলে কি করবে? সব দুনিয়ার বেঈমান এক হয়েছে রসুলের সুন্নাত থেকে মুসলমানকে আলাদা করে দিল, আর তুমি তাদের সাথে তাল মিলাও কেন? তুমি কোরআনওয়ালা আলেম ওলামার সাথে তাল মিলাও, আমল করতে পারো না, অন্তত সমর্থন করো যে না আলেমের কথা সঠিক আর কারোটা সঠিক নয়, অন্তত এতটুকু সাপোর্ট করো। এই সত্যর পক্ষে সাহায্য আর সাক্ষী দিল, হেদায়েতের পথ আল্লাহ ওপেন করে দিবে, আল্লাহ সবাইকে কবুল করে। আর মহাব্বতে বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন
اللهم إني أستودعك حياتي وإيماني وعملي وأهلي ومالي وعزتي.